মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সংযুক্ত মোর্চার পাখির চোখ জলঙ্গি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে সিপিআইএম এর নতুন মুখের প্রার্থী। প্রার্থীর সমর্থনে প্রচারের ময়দানে বাম কংগ্রেস। মনমোহিনী, চৈত্র সেল ধামাকা। শাড়ি, শুটিং, শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের উপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও সমস্ত গার্মেন্টস এর উপর রয়েছে আপ টু 50% অফ। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্র বরাবর বাম ঘরানায় বামেদের শক্ত ঘাঁটি ছিল এই কেন্দ্রটি। যদিও গত লোকসভা নির্বাচনের আগে বাম বিধায়ক দলবদল করে নাম লেখান শাসক তৃণমূলের খাতায়, ফলে 21-এর বিধানসভা ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কেন্দ্রে। একদিকে সংযুক্ত মোর্চা, অন্যদিকে তৃণমূল বিজেপির প্রেস্টিজ ফাইট এই কেন্দ্রে। জলঙ্গি বিধানসভা সংযুক্ত মোর্চা সিপিআইএম প্রার্থী সাইফুল ইসলাম মোল্লা বামেদের নতুন মুখের প্রার্থী। আমাদের সংযুক্ত মোর্চার বার্তা নির্বাচনী ইস্তাহারের মধ্যে দিয়ে ঘোষিত হয়েছে এবং সেটাই আমাদের বার্তা, গণতন্ত্রের প্রতিষ্ঠা। কোনো প্রতিষ্ঠা দুর্নীতি এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদেরকে বিচ্ছিন্ন করা মানুষ থেকে, এটাই আমাদের বার্তা। বেকার যুবকদের কাজের দাবি, 100 দিনের কাজের বদলে 200 দিনের কাজ, এবং যা নির্বাচনী ইস্তাহারে লিপিবদ্ধ আছে সেটা কার্যকরী করবার জন্যে আমাদের ঐক্যবদ্ধ শক্তি রাস্তায় আছি। আমরা এ লড়াইয়ে আমরা জয়যুক্ত হবই। যদিও প্রার্থীর নাম ঘোষণার পরেই বিতর্ক তৈরি হয় বাম শিবিরে। দলত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলেন প্রাক্তন বিধায়ক ইউনূস সরকার। যদিও সেসব ভুলে আবারও দলে থেকেই প্রার্থীর হয়ে প্রচারে ঝাঁপিয়েছেন তিনিও। প্রার্থীর সমর্থনে জলঙ্গিতে ভোট প্রচার চলছে জোর কদমে। প্রথম কথা, ইনঅ্যাক্টিভ আমাকে কোনোদিন দেখা যায়নি, সবসময় অ্যাক্টিভ। বার্তা হচ্ছে কেন্দ্রের এই সাম্প্রদায়িক শক্তি এবং রাজ্যের এই যে স্বৈর শাসন, এর বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে সংযুক্ত মোর্চা বার্তা দিতে চাই যে এই শক্তিকে আমরা পরাস্ত করে নতুন বাম শক্তি অর্থাৎ সংযুক্ত মোর্চার সরকার গঠনের আহ্বান। মিছিল করে প্রচারে সামিল এবিটিএ মুর্শিদাবাদ জেলার প্রতিনিধি বাম নেতা কর্মীরা। জলঙ্গির বিভিন্ন এলাকায় চলছে মিটিং, মিছিল, সভা। প্রার্থীদের সাথে নিয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন বিধায়ক ইউনূস সরকার, সিআইটিও নেতা তুষার দে, স্থানীয় নেতা কর্মীরাও। সিপিআইএম প্রার্থীর সমর্থনেই প্রচারে সামিল স্থানীয় কংগ্রেস নেতা কর্মীরাও। আমরা এই সরকার গঠন করে 1 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদ এবং বেসরকারি শূন্য পদ আমরা পূরণ করব। জনগণের পঞ্চায়েত আবার আমরা গঠন করব। জনগণের দ্বারা নির্বাচিত পঞ্চায়েত গঠন করে গণমুখী কর্মসূচি আমরা গ্রহণ করব। পুরা জলঙ্গিবাসীকে এই বার্তা দিতে চাই, পিছন ফিরে তাকানোর কোনো অবকাশ নেই। একটা জিনিস, স্বৈরতন্ত্রী এই রাজ্য সরকার, কেন্দ্রে বিজেপি যে সাম্প্রদায়িক শক্তি, দুই শক্তিকে বিদায় করতে পারবে একমাত্র সংযুক্ত মোর্চা। সংযুক্ত মোর্চার সদস্য হিসাবে আমরা বসে থাকতে পারি না, তাই আমাদের লড়াই এগিয়ে যাব এবং সংযুক্ত মোর্চার নেতৃত্বে একটা সরকার হবে, সেই সরকারের বহুমুখী জনকল্যাণমূলক কাজ হবে, এই প্রত্যাশায় মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই। কাবেরিতে হইচই চৈত্র সেল, সিলেক্টেড আইটেমের উপর আপ টু 80% অফ, সাথে হ্যাপি আওয়ার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, ফ্ল্যাট 50% অফ, সাথে বাই ওয়ান গেট ওয়ান অফার। খাগড়া চৌরাস্তা, বহরমপুর, মুর্শিদাবাদ।